আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, স্বাগতম আমার এই ভিডিওটি ক্লিক করে দেখার জন্য। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি দেখছেন এবং এই চ্যানেলটি দেখার সাথে সাথে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আপনি আমার নতুন নতুন ভিডিও পেয়ে যান। এবং এক্সেলের নতুন নতুন ভিডিও দেখে আপনি দিনে দিনে আরও নতুন নতুনভাবে এক্সপার্ট হতে থাকুন। তো প্রিয় বন্ধুরা, আমরা যেহেতু একটির পর একটি ক্লাস শিখছিলাম, এক্সেল শিখছিলাম, সেই এক্সেলের ধারাবাহিকতায় আজ আমরা শিখব কিভাবে করে এক্সেলের যোগ বিয়োগ ভাগ গুণ করা যায়। খুব সংক্ষেপে আমরা এই ভিডিওটি দেখে নেব এবং আপনি যদি আরও নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমার আরও একটি চ্যানেল আছে, এই চ্যানেলটা আপনি ঘুরে দেখে আসতে পারেন, যেটা হচ্ছে আইডিয়াল কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ট্রেনিং সেন্টার। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা এখন শিখব কিভাবে যোগ বিয়োগ ভাগ গুণ ইত্যাদি করা যায়। তো আমরা নিউ একটি শিট ওপেন করি। আমরা নিউ একটি শিট নিলাম। এই শিটে আমরা কীভাবে যোগ বিয়োগ ভাগ গুণ করা যায় আমরা সেটাই দেখবো এখন। তো প্রিয় বন্ধুরা, আমরা জানি যে এটা হচ্ছে কলাম, আর এটা হচ্ছে সেল, আর এটা হচ্ছে সরি এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে সেল। তো এই সেলটা আছে E4, আমি একটু মার্ক করে আমি আপনাদেরকে দেখাই দিই। এটা হচ্ছে ই এবং এখান থেকে আছে ফোর, অর্থাৎ এই সেলটি আছে E4-এ, এই সেলটি আছে E4-এ। তো আমরা এখানে 50 টাইপ করলাম এবং এই ঘরে 50 টাইপ করলাম, আমরা এই ঘরে যোগ করব, অথবা আমরা এই ঘরে 50 টাইপ করলাম এবং এই ঘরটিকে আমরা ডিলিট করে দিলাম এবং এই ঘরে আমরা যোগ করব। যোগ করার জন্য আমাদের যে ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলাটি মুখস্থ করে নিই অথবা খাতায় লিখে নিই। আমি ফর্মুলাটি এখন এখানে টাইপ করে দেব, আপনারা ভিডিওটি স্কিপ দিয়ে দেখে নিতে পারেন। প্রথমে আমরা ইকুয়াল টু, এরপরে দেব ইংলিশ থেকে সাম লিখব এবং ফার্স্ট ব্র্যাকেটের লেফট সাইড দেব। তারপর আমরা যেই সেল নিয়ে কাজ করব সেই প্রথম সেলটা দেব, অর্থাৎ এই সেলটার এই সেলটা আমরা যোগ করব। সেজন্য দেব যে এই সেলটা হচ্ছে E4, আমরা এখানে দেবো E4 এবং E2 দিয়ে আমরা পরের সেলটা আছে E5, আমরা E5 দিয়ে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। তাহলে আমাদের রেজাল্ট বেরিয়ে আসলো 100। এখানে আমরা যেভাবে যোগের সূত্রটা মুখস্থ করতে পারি, যে ইকুয়াল টু সাম ফার্স্ট ব্র্যাকেট লেফট সাইড ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল ব্র্যাকেট ক্লোজ ইন্টার, এভাবে করে যদি আমরা মুখস্থ করি তাহলে অবশ্যই আমাদের সেলটা সঠিকভাবে মুখস্থ হবে এবং দীর্ঘদিন থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমরা তার আগে আরও কিছু জিনিস একটু দেখে নিলে খুবই ভালো হয়। আমরা ওয়ার্ডটা একটু ওপেন করতেছি, ওপেন করে আমরা এখান থেকে দেখে তবে কোন চিহ্নটার ব্যবহার করতে হয় সে চিহ্নটা আমরা একটু ব্যবহার দেখে নিই। তো আমরা দেখি যে যোগ, যোগের চিহ্ন হচ্ছে যোগ এবং ইষ্টু, এই দুইটা ব্যবহার করা হয়, যোগ এবং ইষ্টু, যোগ ও ইষ্টু এই দুইটা ব্যবহার করা হয় এবং বিয়োগ জন্য বিয়োগ ব্যবহার করা হয় এবং গুণ এর জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয় এবং ভাগের জন্য অবলিক চিহ্ন ব্যবহার করা হয়। তো আমরা একটু কালার করে দিই। এখন আমরা যোগের সময় এই কখন কোন চিহ্নটা ব্যবহার করব সেটার একটু আমরা দেখব, যে এক্সেলে কোন চিহ্নটা কখন ব্যবহার করতে হয়।
এবং সবসময় বিয়োগ চিহ্ন বিয়োগ এবং গুণ চিহ্ন এটা আর এটা এবং ভাগ চিহ্ন এটা। আর সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজটা হচ্ছে যে আমরা এটাই পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমরা এক্সেলে চলে যাচ্ছি, যে এক্সেলে আমরা দেখব যে কিভাবে, এখানে আমরা একটু মার্ক করেছিলাম যে কখন যোগ এবং কখন ইস্টু ব্যবহার করব, এটা আমরা এখন দেখে নিই। তো প্রিয় বন্ধুরা, আমরা যদি ইস্টু ব্যবহার করে যোগ করতে চাই, তাহলে আমি একটু মার্ক করে দেখাই যে এখান থেকে এই পর্যন্ত এর ভিতরে যেখানে থাকুক, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে কোনো ছেলে, অর্থাৎ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা থাকবে আমাকে এই ঘরে, বা আমি যেখানে সাম করতে চাই আমার সেই ঘরে সে রেজাল্টটা দেখাবে। এবং এর ভিতরে যা থাকবে তাই দেখাবে। তো এটা হচ্ছে ইস্টু। তাহলে আমরা একটু ইস্টু দিয়ে দেখে আসি কীভাবে ইস্টু কাজ করে। প্রথমে আমরা এই ঘরে 10 টাইপ করলাম, এবং এই ঘরে 5 টাইপ করলাম, এই ঘরে 5 টাইপ করলাম, এই ঘরে আমরা 10 টাইপ করলাম, এবং এই ঘরে 20 টাইপ করলাম। তো বন্ধুরা, আমরা এখন এই ঘরে আমরা সামটা করতে চাচ্ছি। তাহলে আমরা সামের যে সূত্রটা অবশ্যই আমরা মুখস্থ করে ফেলেছি এতক্ষণে, তো এখন আমরা এখানে ইকুয়াল টু দেবো এবং এস ইউ এফ সাম দেবো, যেহেতু আমার এটা কিবোর্ড বাংলা করা ছিল। এস ইউ এম সাম এবং ফার্স্ট ব্র্যাকেট লেফট সাইড। তো আমরা এখন দেখতেছি যে এই সেলটা, অর্থাৎ এই সেলটা আছে জি থ্রি, এবং সর্বশেষ এই সেলটা আছে জি থার্টিন। আমাদের এই সেল দুইটাকে এখন চিনিয়ে দিতে হবে। চিনিয়ে দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে করবো যে জি থ্রি, অর্থাৎ জি থ্রি দিলাম এবং ইস্টু দিলাম, দিয়ে যোগ চিহ্ন, সরি 20, এটা আছে জি থার্টিন, জি থার্টিন ঘরে দিলাম। জি থার্টিন ঘরে দেওয়ার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি যে এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু সে সিলেক্ট করে নিয়েছে, সম্পূর্ণটাই সিলেক্ট করে নিয়েছে। অর্থাৎ এর ভিতরে এই ঘর থেকে নিয়ে এই ঘর পর্যন্ত ভেতরে যাই থাকবে সে যোগ করে দিবে, যেটাতে থাকুক বা না থাকুক, তারপরে সে এখানে যোগ করে দিবে। আমি এখন এটাকে ক্লোজ করলাম, করে ইন্টার দিলাম, তাহলে আমার এখানে রেজাল্ট দিল 50। আমরা একটু দেখি, 10 আর এই 10 20 30 40 50, হ্যাঁ রেজাল্ট এখানে সঠিক দেখিয়েছে। আমরা এখানে বুঝতে পারলাম যে ইস্টু দিয়ে যোগ করার অর্থ হচ্ছে যে একদম শুরু ফার্স্ট সেল থেকে লাস্ট সেলের ভিতরে যা থাকবে সে তাই যোগ করবে, এটাই হচ্ছে ইস্টুর খেলা। তো এখন আমরা দেখব যে কীভাবে যোগ চিহ্ন দিয়ে যোগ করতে হয়। আমি এখানে 10 5 দিলাম, এখানে 10 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 11 দিলাম, এখানে 20 দিলাম, এখানে আমি এসে যোগটা করব। তো প্রিয় বন্ধুরা একটু খেয়াল করে দেখুন, খুব মনোযোগ সহকারে দেখবেন যে এই বিষয়গুলো খুবই সূক্ষ্ম, অনেকে এই জায়গায় ভুল করে থাকে, তা আমরা সেটা একটু মনোযোগ সহকারে দেখব। প্রথমে আমরা লিখব সাম এবং এস ইউ এম দিয়ে ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখন আমরা চাচ্ছি যে এই 5, আমি একটু মার্ক করে দেখাই, এই 5 11 20, এই 20 এবং এই 50, এইগুলো আমরা যোগ করব। অর্থাৎ এরকম একচেটিয়া যোগ করব না, আমরা এরকম মাঝে মাঝে থেকে যোগ করব, তাহলে আমাদের যোগটা হবে যোগ চিহ্ন দিয়ে। তাহলে প্রথম আমাদের আছে 5 5, আছে B4, তাহলে B4 এবার যোগ চিহ্ন দাও। যোগ চিহ্ন দেওয়ার পরে এখান থেকে যেটা খুশি আগে সেটাই দেওয়া যেতে পারে। তো এখানে আছে আমি 20 দেখতেছি, J6, অর্থাৎ J6 ঘরটি কিন্তু মার্ক হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করে দেখতে হবে যে ঘরটা কিন্তু মার্ক হয়ে গেছে। আর মাঝেতে কিন্তু আগে যেরকম একচেটিয়া মার্ক হয়েছিল, এখন কিন্তু সেটা হয় নাই। একচেটিয়া কিন্তু সেটা হয় নাই। তো এখন আমরা বলেছিলাম যে এই 11 নেবো, এটা আছে A7, তাহলে A7 দিলাম,
এটা মার্ক হয়ে গেল, এটা আছে সি এইট, তাহলে সি এইট এটাও মার্ক হয়ে গেল। এবং আমরা এখানে একটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে এখানে যোগ চিহ্ন দিই নাই, যোগ চিহ্ন দিতে হবে। এরপর আছে পঞ্চাশ, পঞ্চাশ আছে ই ফাইভ, তাহলে ই ফাইভ, সরি এখানেও আমি সে যোগ চিহ্ন দিতে ভুলে যাচ্ছি, ই ফাইভ যোগ, এটা আছে জি থার্টিন, তাহলে জি থার্টিন। আর আমাদের সিলেক্ট আমরা করি নাই এ পর্যন্ত, আমরা এখন আর শেষের যোগ চিহ্নটা দিব না, এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, তাহলে দেখতেছি আমাদের রেজাল্টটা বেরিয়ে এসেছে। তাহলে আমরা দেখতেছি যে এখানেও একটা সেল আমি মনে হয় এখানে দিয়ে দিয়েছিলাম, এটা হচ্ছে বি কুড়ি, আমরা বি কুড়ি সেলটাকে আমরা একটু রিমুভ করে দিই। ব্যাস আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা যোগ চিহ্ন দিয়ে যখন আমরা যোগ করব, তাহলে সেটা হচ্ছে কি বিভিন্ন জায়গা থেকে নিয়ে যেটা যোগ করতে হবে সেটা হচ্ছে যোগ চিহ্ন ব্যবহার করে করতে হবে। এবং মাঝে মাঝে যদি যোগ করতে হয়, একবার ভাগ করতে হয়, একবার বিয়োগ করতে হয় একবার, তাহলে সেটা আমরা ব্যবহার করব যোগ চিহ্ন দিয়ে। আর আদার্স যেগুলো আমরা একচেটিয়া যোগ করতে চাই সেটা আমরা যোগ করব যে ইস্টু দিয়ে। একটু লক্ষ্য করি যে এখানে এক দুই তিন চার পাঁচ, তাছাড়া এখানে ছেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এগারোটা সেল আছে, কিন্তু আমাকে সেলকে এগারোটা দেওয়া লেগেছে না, আমাকে দিতে হচ্ছে ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল, অর্থাৎ ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল, এর ভিতরে যাই থাকবে সে তাই যোগ করে দেখাবে। তো এখানে যদি এখন আমি পাঁচ বৃদ্ধি করি, তাহলে এখানে কিন্তু পঞ্চান্ন হয়ে গেছে, অর্থাৎ এর ভিতরে যা থাকবে সে তাই যোগ করবে। আর এটাকে একটু আমরা লক্ষ্য করে দেখি, এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি, ছয়টি সেল আমরা যোগ করেছি, ছয়বারই আমাদেরকে এই সেল চিনিয়ে দেওয়া লেগেছে। সেজন্য আমরা যোগের সূত্র একটু লক্ষ্য করে দেখব, আপনি চাইলে ভিডিওটা আরও একবার রিভিউ করে দেখতে পারেন, টেনে দিয়ে দেখতে পারেন, এবং এই সূত্রগুলো আপনি ভিডিওটা পোস্ট করে একটু লিখে নিতে পারেন। এটা হচ্ছে যোগের সূত্র। তো আমি এখন দেখাবো এরপরে বিয়োগ, বিয়োগের সূত্রটা কী ছিল, যে সূত্রটা সূত্র সরি চিহ্নটা ছিল বিয়োগ চিহ্ন, তা এর সূত্রটা আরও সহজ, যেহেতু বিয়োগ করাটা একেবারেই সহজ, তো আমরা একটু সহজ সংখ্যা দিয়ে বিয়োগ করি। যেমন বিয়োগ করতে হয় দুইটি সংখ্যা দিয়ে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা দিয়ে বিয়োগ করতে হয়। আমরা যদি এই সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করি আর বিয়োগফলটা যদি এখানে রাখি, তাহলে আমাদের কার্সারটা এখানে রাখতে হবে এই পয়েন্টারে। রাখার পর আমরা প্রথমে ইকুয়াল টু দেব এবং এই সেলটাকে চিনিয়ে দেব। তো বন্ধুরা, আমরা যদি বারবার এরকমভাবে খুঁজতে থাকি যে এই সোজা এসে এটা এবং এই সোজা এটা, যদি আমাদের বারবার দেখতে হয়, তাহলে একটু বিরক্ত বা কীরকম কষ্টবোধ হয়। সেটাকে সহজ করার জন্য আমরা মাউস দিয়ে এখানে ক্লিক করে দেবো, তাহলে সরাসরি আমার এটা সিলেক্ট হয়ে যাবে। যেমন ডি টোয়েন্টি, সরাসরি ডি টোয়েন্টি আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা বিয়োগ চিহ্ন দেবো এবং এই ঘরটাকে চিনিয়ে দেবো এইভাবে, দিয়ে এবার এন্টার দিলে আমার বিয়োগ ফলটি বেরিয়ে আসবে একষট্টি। তো এই সূত্রটাও আমরা ভিডিও কি বলা যায় স্টপ দিয়ে আমরা সূত্রটা লিখে রাখতে পারি খাতায়, যেহেতু এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সূত্র গুরুত্বপূর্ণ, যেহেতু এক্সেল মানেই হিসাব নিকাশ, আর হিসাব নিকাশ যদি আপনি সূত্র মুখস্থ রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এরপরে আসি, আমরা যোগ শিখলাম, যোগের দুইটা সূত্র শিখলাম এবং বিয়োগ শিখলাম, এখন শিখবো গুণ। গুণ আমরা ছোটো ছোটো সংখ্যা দিয়ে শিখি, যেমন এই দুইটা সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত উত্তর আসবে সেটা আমরা এখানে এই জায়গায় গুণ করি। তাহলে গুণ করার জন্য আমাদের ওয়ালটা দিতে হবে এবং প্রথম সংখ্যাটা চিনে দিয়ে আমরা দেখেছিলাম যে এখানে গুণ চিহ্নটা কি, যে স্টার, আমরা কিবোর্ড থেকে স্টার চিহ্নটা দিয়ে দিই এবং পরের সেলটা চিনে দিয়ে আমরা এন্টার দিলেই এখানে আমাদের রেজাল্টটা দেখাবে। একই সূত্র একই রকমভাবে আমরা যদি একটু এখানে টেনে নিয়ে আসি, এখানে আমরা এটা মুছে দিই, দিয়ে এই ঘরটি চিনিয়ে দিলাম, এই ঘরটি চিনিয়ে দিয়ে ভাগ
এই ঘরটি যদি দিই, যে ইন্টার দিই, তাহলে আমাদের ভাগ 2 থাকবে, যেহেতু 20 কে 10 দিয়ে ভাগ করলে 2 উত্তর আসে। তাহলে আমরা শিখতে পেলাম যোগের দুইটা সূত্রের মাধ্যমে এবং গুণ এবং বিয়োগ এবং ভাগ। তাহলে একটি ভিডিওর মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ A to Z আমরা শিখতে পারলাম খুব সহজেই। তো প্রিয় বন্ধুরা, এক্সেলে এক্সপার্ট হওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তার জন্য আপনি আমাকে কি সহযোগিতা করে যাবেন সেটা হচ্ছে, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যেন আপনি আমার নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।